হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা খুবই আনন্দের, আমি এর আগেও বলেছি যে আপনারা আমার এই মোটামুটি অনেক পরিশ্রম করা ভিডিওগুলো দেখছেন, এটা নিঃসন্দেহে আনন্দের। কিন্তু আপনারা কিন্তু লাইক দিচ্ছেন না, আমি এর আগেও বলেছিলাম যে আপনাদের একটা লাইক আমাকে আরও অনুপ্রাণিত করবে, কারণ আমি আপনাদের জন্য প্রচুর পরিশ্রম করে বিভিন্ন গ্যাজেট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমি আপনাদের জন্য বিভিন্ন প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো আপনাদের একটা লাইক এবং আপনার কাছ থেকে সাবস্ক্রাইপশন পেলে আমার অবশ্যই মনে আনন্দ হবে এবং আমি অনুপ্রাণিত হয়ে আরও আপনাদের জন্য অনেক পরিশ্রম করতে পারবো। তো আসুন আজকে আমাদের চতুর্থ প্রশ্নোত্তর পর্ব। আজকে প্রথম প্রশ্ন করেছেন সজল সাহা মাস্টারমশাই। তো সজল সাহা বলেছেন, এইচএম বলছেন এনওসি দেবেন না, 17 বছর চাকরি হয়ে গেছে এবং ডিস্টেন্সও আমার অনেক বেশি, আমি সেকেন্ড সিনিয়র ইন অ্যাপ্লিকেশান, কিন্তু তা সত্ত্বেও আমাকে এইচএম বলছেন এনওসি দেবেন না। আচ্ছা, এবার আমি বলি, দেখুন, কোনো প্রধান শিক্ষক মহাশয় এনওসি দেবেন না এটা তিনি ডাইরেক্টলি বলতে পারেন না। কেন পারেন না? না, আপনি যদি সিঙ্গেল টিচার হন তাহলে আলাদা ব্যাপার। কেন বলছি আলাদা ব্যাপার? না, সিঙ্গেল টিচারদের কোনো কিছু গভর্নমেন্ট অর্ডার এই মুহূর্তে নেই, তাই সেই অজুহাতে আপনাকে প্রধান শিক্ষক মহাশয় অবশ্যই আপনাকে এনওসি দেবেন না এ কথা বলতে পারেন। কিন্তু আপনি যদি সিঙ্গেল টিচার না হন তাহলে জেনারেল ট্রান্সফার 2015 সালের যে আইন, তার 5 নম্বর ধারার 6 নম্বর উপধারায় লেখা আছে যে প্রায়োরিটি শুড বি গিভিন ফার্স্ট টু দি সিনিয়র ইন এজ অফ দি টিচার্স। অর্থাৎ 5 নম্বর ধারায় 6 নম্বর উপধারে লেখা আছে যে যে শিক্ষকদের সবচেয়ে বেশি বয়স তিনি সবার আগে চান্স পাবেন। তো আপনার যদি ওই অ্যাপ্লিকেশানের মধ্যে সবচেয়ে বেশি আপনার বয়স হয় বা আপনি সেকেন্ড বয়স হন বা আপনাদের যে এনওসিতে যত পার্সেন্ট তার মধ্যে যদি আপনি সিনিয়রিটির মধ্যে থাকেন, মানে বয়সে সিনিয়র, আমি এখানে এক্সপ্রেস কথা বলছি না, যদি বয়সে সিনিয়র হন আপনাকে আটকাতে কেউ পারবে না। এবং তারপরেও 6 নম্বর ধারার 3 নম্বর উপধারায় লেখা আছে ওই এক কথা যে বয়সের দিক থেকে সিনিয়রকে অবশ্যই স্কুল অথরিটি বা ম্যানেজমেন্ট অথরিটি বা স্কুলের প্রধান এনওসি দিতে বাধ্য। এবং আরও একটা কথা বলি, এবং এই জেনারেল ট্রান্সফার নিয়মের 14 নম্বর ধারায় লেখা আছে যে ইট শ্যাল বি ম্যান্ডেটরি ডিউটি, অর্থাৎ ম্যান্ডেটরিলি আপনাকে এনওসি দিতেই হবে। তাহলে আপনার কাছে তিনটে আছে আইন, জেনারেল ট্রান্সফার 2015 সালের নিয়ম অনুযায়ী 5 নম্বর ধারার 6 নম্বর উপধারা, 6 নম্বর ধারার 3 নম্বর উপধারা এবং 14 নম্বর ধারা। এবার এইগুলো আপনার হাতে আছে, যখনই আপনি আবেদন থেকে 14 দিন আপনার পেরিয়ে যাবে আপনি প্রধান শিক্ষক মহাশয়কে ফোন করবেন কিংবা পার্সোনালি দেখা করবেন, অত্যন্ত ওবিডিয়েন্টলি বা শিক্ষক সুলভ আচরণ করে যে মাস্টারমশাই আমার তো এরকম এরকম আইন আছে, আমি অবশ্যই শিক্ষকের দিক থেকে বয়সের দিক থেকে সিনিয়র এবং এরা এই আইনে লেখা আছে, তো আমি কি এনওসি পাবো না? দেখুন, এই যে পুরো বলা স্টেপটা যেন অবশ্যই ডিসিপ্লিনারি যেন অ্যাকশান ব্রেক না করে, যেন ডিসিপ্লিনারি প্রসিডিংস ভায়োলেট না করে আপনি এমনভাবে বলবেন, আপনাকে পাত্তা দিল না কিংবা আপনাকে কোনো গুরুত্বই দিল না, আপনার ফোন ধরল না, আপনাকে ফোন কেটে দিল, তখন আপনি ফোন করার সময় অবশ্যই যখনই ফোন করছে সেই ফোনটা কিন্তু অবশ্যই রেকর্ডিং করে রাখবেন। যদি আপনার ফোন না ধরে কিংবা আপনার সঙ্গে ব্যবহার ভালো না করে তাহলে অবশ্যই আপনি ডিআই অফিসের রিসিভিং সেকশানে গিয়ে একটি অবজেকশান করবেন, যার সঙ্গে এই 2015 সালের যে আইনের কপিটাকে আপনি অ্যাটাচ করবেন এবং এটি আবেদন লিখবেন এবং আপনার চাকরি কত বছর অ্যাপ্রুভাল অমুক টুমুক আপনার বয়সের প্রমাণপত্র দিয়ে আপনি একটা দরখাস্ত করবেন যে এই আমার পাওয়া উচিত কিন্তু উনি কোনোভাবেই আমাকে এনওসি দিচ্ছেন না, তাই আমি আপনার দ্বারস্থ হচ্ছি। এবং এটা করার পরে আরও 14 দিন আপনি অপেক্ষা করবেন, অর্থাৎ এইচওআই আপনি দরখাস্ত করার 14 দিন পরে আপনি আপনার কনসার্ন্ট এইচওআইকে আপনি অনুরোধ করবেন যথেষ্ট ওবিডিয়েন্টলি শিক্ষক সুলভভাবে ডিসিপ্লিনারিভাবে আপনি আবেদন করবেন, কাজ হলো না, শুনলো না, দুর্ব্যবহার করলো, আপনি রিসিভিং সেকশানে গিয়ে একটা দরখাস্ত করবেন যার সঙ্গে এই আইনের কপিটা দেবেন এবং আরও 14 দিন অপেক্ষা করবেন, তাতেও কাজ না হলে এই সব কিছু নিয়ে আপনি বিকাশ ভবনের 7 নম্বর তলায় যাবেন,
আপনার অত্যন্ত দ্রুত কাজ হয়ে যাবে। এরপরে আসি দ্বিতীয় প্রশ্ন, আজকে ঝুমা মণ্ডল। ঝুমা মণ্ডল ম্যাডাম করেছেন, আমার স্কুলে সারপ্লাস টিচার না থাকলে এসআই ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট করতে পারেন? হ্যাঁ পারেন, কারণ সিঙ্গেল টিচার সূত্র অনুসারে আপনার এসআই সাহেব আপনাকে ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট করতে পারেন। কারণ আজ পর্যন্ত সিঙ্গেল টিচারদের ট্রান্সফারের ব্যাপারে কোনো গভর্নমেন্ট অর্ডার নেই। হ্যাঁ, তবে আপনি যদি প্রেফার্ড ক্যাটাগরি হন, অর্থাৎ উৎসশ্রী গাইডলাইনের 7 নম্বর নিয়মের 3 নম্বর উপনিয়ম অনুযায়ী যদি আপনার যে সমস্ত রোগগুলোর নাম আমি আগে বলেছিলাম, সেই রোগগুলো যদি আপনার হয়, যেমন ম্যালিগন্যান্ট ডিজিজ, হার্ট ডিজিজ, রেনাল ফেলিওর, থ্যালাসেমিয়া, রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান এবং সিরিয়াস গাইনোকোলজিক্যাল প্রবলেম, কিংবা পিএইচ 40%, তাহলে অবশ্যই আপনি প্রেফার ক্যাটাগরি, এবং প্রেফার ক্যাটাগরিকে কখনো কেউ আটকাতে পারবে না, তাই আপনি প্রেফার ক্যাটাগরি হিসেবে অ্যাপ্লাই করবেন। যদি আপনার এই সমস্ত কিছু রোগ থাকে, কিংবা আপনার 57 বছর হয়ে যায়, কিংবা আপনার লেডি টিচার যাদের হাজব্যান্ড মারা গেছে কিংবা যারা ডিভোর্সড হয়ে গেছে, তাদের ক্ষেত্রে তাদের নাম দেওয়া হয়েছে প্রেফার্ড ক্যাটাগরি, তো তাদেরকে যদি কেউভাবে আটকায় তখন আপনি তার উপর মহল দরখাস্ত করলে সঙ্গে সঙ্গে আপনার চান্স এসে যাবে। সরি, এরপর প্রশ্ন করেছেন অর্পণ রায়। অর্পণ রায় বলছেন, 7 দিনের প্রবেশনারি পিরিয়ড মানে কি? অর্থাৎ এইচওয়ের কাছে যে 14 দিন সময়, সে 14 দিনের মধ্যে 7 দিন হচ্ছে প্রবেশনারি পিরিয়ড, তারপরে 7 দিন হচ্ছে ম্যান্ডেটরি পিরিয়ড। অর্থাৎ প্রথম 7 দিন তিনি আবেদনকারীর কাছ থেকে যত আছে ডকুমেন্টস তিনি ভেরিফাই করবেন, সকল ডকুমেন্টকে তিনি তুল্যমূল্য বিচার করে তার আবেদনের সঙ্গে ডকুমেন্টের মিল খাচ্ছে কিনা, সাদৃশ্য হচ্ছে কিনা, কনজেনিয়াল কিনা তিনি ভালো করে ম্যাচ করাবেন। এটার নাম হচ্ছে প্রবেশনারি পিরিয়ড। নেক্সট হচ্ছে দেবারতিজ ক্রিয়েশন। এটা কোনো নিশ্চয়ই কোনো ইউটিউব চ্যানেল, নাম হচ্ছে দেবারতিজ ক্রিয়েশন। তো সেই দেবারতিজ ক্রিয়েশন থেকে প্রশ্ন করেছে, আমি আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত, মেডিকেল সেলফে কী সিলেক্ট করব, এনি আদার রিজনে কি দেখাতে পারব? আমি আপনাকে বলি, এই জেনারেল ট্রান্সফার রুলসের 4 নম্বর ধারার 1 নম্বর উপধারার এ নম্বরে বলা আছে ম্যালিগন্যান্ট ডিজিজ, হার্ট ডিজিজ, রেনাল ফেলিওর, থ্যালাসেমিয়া, রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান, সিরিয়াস গাইনোকোলজিক্যাল প্রবলেম, পিএইচ 40% অ্যাবাভ, এসব থাকলে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু এই এই নিয়মে, এই 4 নম্বর ধারার 1 নম্বর উপধারার এ নিয়মে কোথাও কিন্তু ডায়াবেটিস মেলিটাস কিংবা আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলিটাস কিংবা এ টাইপ ডায়াবেটিস, বি টাইপ ডায়াবেটিস এর কোনো নামই নেই। আমি এটা নিয়ে একজন ডাক্তারকে কাছে আমি মানে কী বলবো, তাকে আমি ফোন করেছিলাম আপনাদের এই ব্যাপারটা নিয়ে, মানে আমার এই দেবারতিজ ক্রিয়েশনের প্রশ্নটা নিয়ে। তো ডাক্তারবাবু বলেছিলেন যে ডায়াবেটিস মেলিটাস কখনোই ম্যালিগন্যান্ট ডিজিজ নয়, কারণ এখানে ফার্স্ট আছে ম্যালিগন্যান্ট ডিজিজ। আপনি হয়তো বলবেন যে আমি ম্যালিগন্যান্ট ডিজিজে ক্লিক করবো, তো ডাক্তারও বলছিলেন যে এই ম্যালিগন্যান্ট ডিজিজটা কিন্তু কখনোই ডায়াবেটিস নয়। হ্যাঁ, তবে যদি ডায়াবেটিস থেকে আপনার প্যানক্রিয়েটিক ক্যান্সার, ব্লাডার ক্যান্সার কিংবা ব্রেস্ট ক্যান্সার ইত্যাদি কোনো ক্যান্সার ত্বরান্বিত হয়, তাহলে আপনি এটাকে ম্যালিগন্যান্ট ডিজিজ বলতে পারবেন। কথাটার মানে কি, আপনার ক্যান্সারও আছে, ডায়াবেটিসও আছে, এবং ডায়াবেটিসের কারণে আপনার প্যানক্রিয়েটিক ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ব্লাডার ক্যান্সার ইত্যাদি আরও অনেক ক্যান্সার ত্বরান্বিত হচ্ছে এবং আস্তে আস্তে ফ্রম ব্যাড টু ওর্স এবং আরও বেশি ডেটোরিয়েট করছে, তাহলে আপনি এই ডায়াবেটিসকে ম্যালিগন্যান্ট ডিজিজ হিসাবে চিহ্নিত করে আপনি এনি আদার গ্রাউন্ডে কিংবা মেডিকেল সেলফ গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে তার জন্য অবশ্যই ওই সার্টিফিকেট আপনার অবশ্যই প্রয়োজন যে হ্যাঁ আপনার ডায়াবেটিসটা ম্যালিগন্যান্ট ডিজিজের দিকে আস্তে আস্তে এগোচ্ছে, এছাড়া আপনি করতে পারবেন না। নেক্সট, আজকের শেষ প্রশ্ন, কোথায় পাবো ডিআইয়ের ইমেল আইডি? অর্থাৎ ডিআইয়ের ইমেল আইডির সঙ্গে দেখা করে, মানে আমি কোনো কিছু কথা বলতে গেলে, কোনো কিছু অভিযোগ করতে গেলে আমি কোথায় পাবো? এই প্রশ্নটা করেছেন
সঙ্গীতা সেন। তো সঙ্গীতা ম্যাডাম বলছে ডিআই ইমেল ইমেল আইডি কোথায় পাবো? আমি বলি ডিআই অফিসের যিনি আছেন ডিলিং ক্লার্ক বা আছেন রিসিভিং ক্লার্ক, তো সেই ডিলিং ক্লার্ক সেকশানে কিংবা রিসিভিং ক্লার্ক সেকশানে গেলে আপনি ডিআই ইমেল আইডি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চোখ রাখুন আমাদের চ্যানেলে এর পরের ভিডিওর জন্য। থ্যাংকস, হ্যাভ এ গুড ডে।